আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বাংলা টিউটোরিয়াল মেলায় স্বাগতম জানাচ্ছি, আমি মশিউর রহমান। আমি আজ যে টিউটোরিয়ালটি করতে যাচ্ছি সেটি কীভাবে একটি ইন্ডিভিজুয়াল রেজাল্ট শিট করা যায়। এটি মূলত আমার ধারাবাহিক রেজাল্ট শিট তৈরির তৃতীয় পর্ব। আজকে দ্বিতীয় পর্বে আমি দেখিয়েছিলাম কীভাবে একটি ক্লাসের টোটাল রেজাল্ট শিটটা তৈরি করা যায় এক্সেলের মাধ্যমে, শুধুমাত্র মার্কসগুলি বসিয়ে দিলে কীভাবে রেজাল্টটা চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য আমি আগের ভিডিওটিতে যে জিনিসটি বলি নাই সেটি ছিল যে আমরা যখন কোনো মার্কস ইনপুট করব সেক্ষেত্রে শুধু মার্কসগুলিকে ডিলিট করে দিব অথবা মার্কসগুলিকে চেঞ্জ করে দিব। এখানে যে সূত্রগুলি দেওয়া আছে এই সূত্রগুলিতে হাত দেওয়া যাবে না। এই সূত্রগুলিতে যদি হাত দেওয়া হয় তাহলে এই সূত্রগুলি আবার নতুন করে ইনপুট করতে হবে। তো তার মানে আমি শুধুমাত্র এই মার্কসগুলিকে যদি ডিলিট করে দিই, এখানে রেজাল্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি নতুন করে মার্কস দিই, এতটুকু জায়গা শুধু ডিলিট করা যাবে, বা অর্থাৎ সাবজেক্টের নাম্বারগুলি শুধু ডিলিট করা যাবে। এখানে যে সূত্রগুলি প্রয়োগ করেছি এগুলো ডিলিট করা যাবে না, এগুলো ডিলিট করলে আর রেজাল্ট হবে না। এখন যদি আমি এখানে নতুন করে ইনপুট করি তাহলে আবার এগুলি অটোমেটিক যোগ হয়ে যাবে। এই জায়গায় দিচ্ছে, তো এভাবে অটোমেটিক এখানে রেজাল্ট তৈরি হয়ে গেল এখানে। তো এই জন্য সবসময় স্মরণ রাখতে হবে যে এইখানে যে টোটাল যে সূত্রগুলি আমি প্রয়োগ করেছি এই সূত্রগুলিতে কোনো হাত দেয়া যাবে না। শুধুমাত্র মার্কস যেখানে ইনপুট করা যা ইনপুট করা দরকার সেগুলিকে ডিলিট করে এখানে শুধু মার্কসগুলি বসিয়ে দিলে অটোমেটিক রেজাল্ট তৈরি হয়ে যাবে। এই জিনিসটা যদি মাথায় না থাকে তাহলে আবার নতুন করে সূত্র প্রয়োগ করা লাগবে এবং নতুন করে সব কিছুই করা লাগবে। তো এই জন্য আমরা যখনই নতুন করে কোনো রেজাল্ট তৈরি করতে যাব শুধুমাত্র মার্কস যতটুকু জায়গায় আছে ততটুকু জায়গাগুলি ডিলিট করব। যেমন এটার এতটুকু জায়গায় এখানে আছে এই এতটুকু, এতটুককে শুধুমাত্র এই অনুযায়ী ডিলিট করে দিব এবং কি নতুন করে মার্কস আমরা ইনপুট করব। তো এখানে যেগুলি জিরো আসছে এগুলি হাইলাইট হয়ে আছে। এখন যদি গ্রেড পয়েন্ট চেঞ্জ হয়ে যায় এই হাইলাইট থাকবে না। আমি আগের জায়গায় চলে যাচ্ছি। তো যাই হোক, এখন আমি এই রেজাল্ট শিটটিকে তৈরি করবো, অর্থাৎ ইন্ডিভিজুয়াল রেজাল্ট শিটটি তৈরি করবো। আর ইন্ডিভিজুয়াল রেজাল্ট শিট যেভাবে কাজ করে সেটি হচ্ছে আমি যখন রোল নাম্বার চেঞ্জ করব তার নাম, পিতার নাম, মাতার নাম, ডেট অফ বার্থ, জিপিএ, লেটার গ্রেড, তারপর গ্রুপ, তারপর টোটাল তার যে মার্কস সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা করতে হলে এই রেজাল্ট শিটটা অবশ্যই আগে করে নিতে হবে। এই রেজাল্ট শিট যদি আগে করে নেওয়া না হয় তাহলে এই রেজাল্ট শিট ওইভাবে আসবে না। তো এই জন্য এই রেজাল্ট শিটটা আগে করে নিতে হবে। করে নেওয়ার পরে যে কাজটা করতে হবে এটা হচ্ছে এই টোটাল এখানে ক্লিক করে টোটালটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে একটা নাম দিয়ে নিতে হবে। তো যাই হোক, আমি নতুন একটি শিট নিয়েছি এটি করার জন্য, কারণ আমি এখানে সূত্র প্রয়োগ করে দেখাবো। তো যেহেতু আমি সূত্র প্রয়োগ করে এখানে দেখাবো এই জন্য নতুন একটি শিট নিয়ে আমি এই ডিজাইনটা করেছি। আপনারা চাইলে অন্য ডিজাইন করতে পারেন। আমি এখানে কালার দিয়েছি, সবুজ কালার দিয়ে নিয়েছি। সবুজ কালারের ভিতরে আমি এখানে একটি লোগো এনে দিয়েছি, তারপরে এখানে নাম দিয়েছি স্কুলের, এখানে একটি জাতীয় পতাকার লোগো দিয়ে দিয়েছি, এখানে একটা স্কুলের ছবি দিয়ে দিয়েছি। এগুলি যদি আপনারা এভাবে দিয়ে ডিজাইন করে নেন সুন্দর হবে আপনাদের জন্য। আর যদি শুধু লেখা দিতে চান শুধু লেখা দিয়েও দিতে পারেন, এটা হচ্ছে আপনাদের সৌন্দর্য কতটুকু প্রয়োজন সেটার উপর নির্ভর করবে। তা আমার কাছে এটা ডিজাইনটা সুন্দর লেগেছে এই জন্য আমি ডিজাইনটা দিয়েছি। এখন আমি চলে যাচ্ছি যে এখানে আমি প্রথমে না নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জিপিএ এগুলি লিখে নিয়েছি। আর দুইটা জিনিস লিখে নিয়েছি যেগুলি ওইখান থেকে আসবে না। যেমন ক্লাস, ক্লাস যদি 10 হয় 10 লিখে দেবো একবারে, ক্লাস যদি 9 হয় 9 লিখে দেবো, তারপরে সেকশান যেটা হবে এটা লিখে দেবো। এই দুইটা জিনিস আমি অটো আগে থেকে লিখে দিয়ে রাখবো, আর বাকিগুলি আমার সূত্র প্রয়োগের মাধ্যমে আসবে। তো এখানে আমি যে শিটের ভিতরে এই কাজগুলি করেছি এই শিটটাকে আমি টোটাল ক্লিক করবো। এখানে ক্লাস 9 দিয়ে দিছি, আমি চাইলে অন্য নামও দিতে পারি। আমি দিয়ে দিলাম শুধুমাত্র রেজাল্টও লিখে দিতে পারি। তো যাই হোক, আমি শুধু ক্লাস লিখে দিলাম, 9টাও বাদ দিয়ে দিলাম, এন্টার দিলাম। তো এটা এই পুরো শিটটার নাম ক্লাস নামে হয়ে গেল, এটা আমার কাজে লাগবে। আর এখানে আমার কলামগুলি মনে রাখতে হবে কোনটা কোন কলামে আছে। যেমন স্টুডেন্ট নেমটা আছে 2 নম্বর কলামে, তারপর ফাদার্স নেমটা আছে 3 নম্বর কলামে,
মাদার্স নেমটা আছে 4 নম্বরের কলামে, গ্রুপটা আছে 5 নম্বরে, ডেট অফ বার্থটা আছে 6 নম্বরে। এভাবে আমার প্রত্যেকটা কলামকে মনে রাখতে হবে। তো আমি চলে যাচ্ছি রেজাল্টের সূত্র প্রয়োগে। তো আমি যেহেতু রোল নাম্বার পরিবর্তন করলে আমার এখানে রেজাল্ট পরিবর্তন হবে, তাহলে এই রোল নাম্বার কোন কয় নাম্বার ঘরে আছে এটা আমাকে দেখিয়ে নিতে। এটা হচ্ছে এখানে তিনটা কলাম দেখতে পাচ্ছি, জি এইচ আই, এই তিনটা কলাম মিলে হচ্ছে এটা। কিন্তু আমি যেহেতু এটাকে মার্চ করে ফেলেছি, তো মার্চ করার কারণে প্রথম যেটা এই কলামটাকে হিসাব করে নিতে হবে, অর্থাৎ জি কলাম। তারপরে এটার রোটা হচ্ছে 4 নাম্বার, তাহলে জি 4 হিসেব করে নিতে হবে। এখন আমি এখানে সূত্র প্রয়োগ করতে আমার এটাকে জি 4, সবগুলিতে আমার জি 4 লাগবে। তো এখানে সূত্র প্রয়োগ করব এখন আমরা, যেটা সূত্র এটা হচ্ছে ভিলুকাপ। এই ভিলুকাপ সূত্রটা আমরা নিব। ভিলুকাপের পরে আমি যেহেতু আমার এই কলামের উপর ডিপেন্ড করবে, এটা হচ্ছে জি 4, তারপরে কমা দিব। কমা দিয়ে আমি যে এই শিটটার নাম আমি দিয়েছিলাম ক্লাস, সরি এখানে একটু সমস্যা করছে, এখানে কপি হয়ে যাচ্ছে বারবার। তো আমি এটাকে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, প্রথমে এই শিটটাকে বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমি ক্লাস নাম দিয়েছিলাম, তো আমি ক্লাস দিয়ে দিচ্ছি, সি এল এ ডাবল এস ক্লাস। তারপরে যেহেতু আমার এটা স্টুডেন্ট নেম কোনটাতে আছে আমি দেখব, স্টুডেন্ট নাম নেম আছে 2 নম্বরে। আমি এটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, ডিস্টার্ব করতেছে, পুরো শিটটাই চলে আসে। আচ্ছা, আমি 2 নাম্বার দিলাম, আর সর্বশেষ এটাকে 0 দিয়ে আমাকে এন্টার দিতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে নীল দেখা যাচ্ছে। তাহলে ভিলুকাপ জি ফোর বলতে রোল নাম্বার আমি যেটাতে ইনপুট করব, এটার আলোকে এটা চেঞ্জ হবে। তারপরে ক্লাস হচ্ছে আমার এই শিটটার নাম ক্লাস, আমি দেখিয়ে দিচ্ছি এখন, এই শিটটার নাম হচ্ছে ক্লাস, পুরা শিটটার নাম ক্লাস, এই পুরা শিটটার নাম ক্লাস, আমি ক্লাস দিয়েছি এই জন্য এখানে। তো ক্লাস হয়েছে এখানে। ক্লাসের পরে আমি যেটা, এই যে আমার স্টুডেন্ট নেমটা হচ্ছে 2 নাম্বার কলামে, এই জন্য আমি এটা 2 নাম্বার দিয়েছি। এবং সর্বশেষ কমার আগে এই 2 কলাম নাম্বার দেওয়ার পরে 0 দিয়ে একটা এন্টার দিয়েছি। এখন যদি আমি এক রোল দিই, দেখবো যে নামটা চলে আসবে, এক নম্বরে আফরোজা আছে, আফরোজা খাতুন, এই আফরোজা খাতুন চলে এসেছে। তো এই সূত্রটাকে আবার এখানেও আমাকে প্রয়োগ করতে হবে। আমি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিব। দেওয়ার পরে এখানে জি 5 হয়ে গেছে, কিন্তু এটাকে জি 4 করে নিতে হবে, কারণ আমার রোল নাম্বারটা জি 4-এ দেবো। আর পিতার নামটা যেহেতু কলাম 3-তে আছে, 3 দিব, এন্টার দেব, পিতার নাম চলে এসেছে। ঠিক একইভাবে আমি এটাকে কপি করে এনে এখানে পেস্ট দেব। পেস্ট দিয়ে এটাকে ও চেঞ্জ করা লাগবে, এটা জি 5 আছে, জি 5-টাকে আমি জি 4 করে নেব। এবং ক্লাস মাতার নামটা 4 নাম্বার কলামে আছে, 4 করে দিয়ে এন্টার দিলাম, মাতার নাম চলে এসেছে। ডেট অফ বার্থ, এটার জন্য আমি আবার এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, পেস্ট দেব, পেস্ট দিয়ে আবার এটাকে এডিট করব। তো 5-টাকে আগে 4 করে নিতে হবে, 4 করে নিলাম। এবং ডেট অফ বার্থটাকে একটু দেখেছিলাম আমি 6 নাম্বার কলামে, আমি 6 নাম্বার কলাম দিয়ে দিতেছি এবং এন্টার দিতেছি। তো এখানে দেখতেছি ডেট অফ বার্থটা কেমন একটা উল্টাপাল্টা এসেছে, এই জন্য এটাকে আমাদেরকে একটু এডিট করে নিতে হবে। আমরা দেখবো যে শর্ট ডেটে দেবো, শর্ট ডেট দেওয়ার পরে চলে এসেছে 2/2/2004। তারপরে জিপি, এই জিপিটা একবারে শেষ দিকে আছে, তারপরে কপি করলাম, কপি করে এখানে পেস্ট দিলাম, পেস্ট দিয়ে এটাকে এডিট করব। এডিট করার আগে, আচ্ছা আমি এন্টার দিয়ে এডিটের আগে আমি দেখে নিই যে আমার কয় নাম্বারে আছে জিপিটা, টোটাল জিপিএ যেটা আমার একবারে শেষ দিকে আছে। তো জিপিএটা আমার শেষ দিকে আছে, শেষ দিকে দেখতেছি এটা 67 নাম্বারে আছে জিপিএ যেটা, জিপিএটা 67 নাম্বারে, তাহলে এটাকে 67 দেবো। প্রথমে এটাকে 4 করব, 4 করে এটাকে 67 দেবো, তারপরে এন্টার দেবো, তারপরে সরি 4/67 ক্লাস 67/0 এন্টার দিলাম। এখানে যেটা সমস্যা হয়েছে এটা হচ্ছে যেহেতু এটাকে ডেট ফরম্যাটে দিয়েছিলাম আগেরটা, এবং ওইটাকে কপি করেছি, এটাকে নাম্বার ফরম্যাটে দেবো। তো নাম্বার ফরম্যাটে দিলাম, এই জন্য এটা জিপি আকারে চলে এসেছে, কারণ আমি এই ডেটটা কপি করার কারণে এখানে ডেট আকারে এসেছিলো।
তো এখন যেহেতু আমি নাম্বার ফরম্যাট করলাম, নাম্বার আকারে চলে এসেছে। এখন আমার গ্রুপটা, গ্রুপটাকে আমি দেখে নিই আমার কয় নাম্বার আছে। গ্রুপটা আছে প্রথম দিকে, গ্রুপটা আছে পাঁচ নাম্বার কলামে। তা পাঁচ নাম্বার কলমকে ব্যবহার করতে হবে আমাকে এখানে। তো এইখানে গ্রুপ, তো এটাকে আমি কপি করব, কপি করে আমি এখানে পেস্ট দেব। তো তারপরে এডিট করব। এটা কে সেভেন হয়েছে, আসলে এটা জি ফোর হবে, কারণ সব সকল ক্ষেত্রে জি ফোর দিয়ে আমাকে সূত্রটা ফেল করতে হবে, সূত্রটা প্রয়োগ করতে হবে। এবং এটা ফাইভ ছিল কলামটা, গ্রুপের এন্টার দিয়ে দিলাম, সাইন্স চলে এসেছে। লেটার গেট, লেটার গেটটা হবে এইখানের আলোকে, কারণ আমি ওইখানে ফাইনাল রেজাল্টে কোনো লেটার গ্রেড দেইনি। আমি যদি দেখি, আমি শুধু এখানে রেজাল্ট করতে শুধু জিপিএ দিয়েছি, কিন্তু এখানে লেটার কোনো গ্রেড দেইনি। যেহেতু আমি লেটার গ্রেড একটা অপশান রেখেছি, তো লেটার গ্রেডটা করার জন্য আমি এইখানের আলোকে করব। তো এই জন্য আমি ইকুয়াল টু দেব, তারপরে লিখব ইফ, ফার্স্ট ব্র্যাকেট দেব। যেহেতু এইটার আলোকে রেজাল্ট হবে, তাহলে এটাকে আমি ক্লিক করলাম, এটা হলো সি এইট। এটা যদি ইকুয়াল টু জিরো হয়, তাহলে এটা শো করবে এফ, এটা শো করবে এফ, কমা দিয়ে দিলাম। তো এটাকে কপি করে আমার যতটা প্রয়োজন, তারপরে প্রয়োজন আমার জি প্রয়োজন, সি প্রয়োজন, বি প্রয়োজন, এ মাইনাস, এ এ প্লাস, এই কয়েকটা আমার প্রয়োজন, এই কয়েকটাকে আমি দিয়ে নিলাম। এবার প্রথমটা জিরোর সমান হলে এফ শো করবে, কিন্তু পরেরটাকে আমাদের করতে হবে, এটা যদি টু এর চেয়ে কম হয়, তাহলে আমরা লেস দেন টু দিব। টু এর চেয়ে কম হলে এটা শো করবে ডি, কারণ এখানে আমাদের গ্রেড পয়েন্ট ওয়ান টু এই আকারে আসে না। টু এর চেয়ে কম আসে, থ্রির চেয়ে কম আসে, থ্রি পয়েন্ট ফাইভও আসতে পারে, থ্রি পয়েন্ট সেভেন ফাইভও আসতে পারে। সেজন্য টু থ্রি ফাইভ ফোর ডাইরেক্ট এই ধরনের গ্রেড দিয়ে আমরা এটা করতে পারবো না। লেস দেন টু দিলাম, তার মানে ওয়ান, ওয়ানের উপরে যে গ্রেড পয়েন্টটা সেটা হলে ডি হবে। তারপর এটা দিব আমরা লেস দেন থ্রি, এটা হবে লেস দেন থ্রি। তা লেস দেন থ্রি যদি হয়, তাহলে এটা গ্রেড হবে সি। তারপরে যেটা, এটা হবে লেস দেন থ্রি পয়েন্ট ফাইভ, এটা যদি লেস দেন থ্রি পয়েন্ট ফাইভ হয়, তাহলে এটা গ্রেড পয়েন্ট হবে বি। তারপরে এটার ক্ষেত্রে হবে, এটা লেস দেন যদি ফোর হয়, তাহলে এটার গ্রেড পয়েন্ট হবে এ মাইনাস। এ মাইনাস হবে। তারপরে এটার গ্রেড পয়েন্টটা যদি লেস দেন ফাইভ হয়, তাহলে এটার গ্রেড পয়েন্টটা হবে এ। তারপরে যদি এটা ইকুয়াল টু ফাইভ হয়, তাহলে এটার গ্রেড পয়েন্টটা হবে এ প্লাস। এবার আমরা যদি কমাটা তুলে দিয়ে এন্টার দিই, এ প্লাস দেখতে পাচ্ছি। এখন আমি রোল নাম্বারটা চেঞ্জ করে দিয়ে দেখি, টোয়েন্টি নাইন দিলাম, এন্টার দিলাম, এখানে কোনো কিছু আসে নাই। কোনো কিছু না আসার কারণ হচ্ছে আমার টোয়েন্টি নাইন পর্যন্ত রোল নাম্বার এখানে নেই। আমরা সিটি গিয়ে যদি দেখি, টোয়েন্টি নাইন পর্যন্ত আমার কোনো রোল নাম্বার নেই। আমার এখানে রোল নাম্বার আছে সর্বোচ্চ পনেরো, পনেরো জনের। তাহলে আমি এবার ফিফটিন রোল নাম্বার যদি দিয়ে দেখি, আমি ফিফটিন বা থার্টিন রোল নাম্বার দিয়ে দেখি, তাহলে দেখবো যে থার্টিন রোল অনুযায়ী রেজাল্ট চলে আসছে। তার গ্রেড পয়েন্ট আসছে এফ, আর গ্রেড পয়েন্ট আসছে জিরো পয়েন্ট জিরো জিরো, আর লেটার গ্রেডটা আসছে এফ। সে আর্টসে পড়ে এবং তুই তার সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে এইখানে। তাহলে এইখানেরটা আমাদের হয়ে গেল। এবার আমার এইখানে যেতে হবে, এইখানের রেজাল্টটাও আমাকে আনতে হবে। তো এইখানের রেজাল্ট আনার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখানেও আবার এই সূত্রটাই আমার প্রয়োগ করতে হবে, কন্ট্রোল ভি। তো সরি, ভিলুকাপ সূত্রটা আনতে হবে এখানে, কন্ট্রোল ভি দিলাম, সরি ওইখান থেকে আসতেছে না। যাই হোক, আমি ইকুয়াল দিয়ে ভিলুকাপ ক্লিক করলাম। ক্লিক করে আমার আগের মতো জি ফোর, কারণ রোল নাম্বারের উপরে নির্ভর করবে সব কিছু। তারপর আমারটা ছিল ক্লাস,
শিটটার নাম ছিল ক্লাস। এখন আমার বাংলা প্রথম ও দ্বিতীয় এর টোটাল মার্কসটা আমার কত কলামে আছে আমাকে এটাকে দেখে নিতে হবে। তাহলে আমি দেখে নিচ্ছি, এখানে যদি আমরা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের টোটাল মার্কসটা দেখি, এটা হচ্ছে এম এবং ফোর, এম ফোর ঘরে আছে, এম ফোর। তাহলে এটা আমরা এম সরি এম ফোর হবে না, এটা এটা মূলত হবে থার্টিন, থার্টিন নাম্বার ঘরে আছে। যেহেতু আমার কলাম হিসেব করবে, তাহলে থার্টিন নাম্বার ঘরে আছে, আমি থার্টিন দিব এটাকে, এটাকে এখান থেকে কেটে থার্টিন দিলাম এবং কমা দিয়ে জিরো দিলাম, এন্টার দিলাম। তাহলে চলে এসেছে তেরো রোল নাম্বার অনুযায়ী। আমি যদি এক দিই দেখবো যে একের একশো সত্তর ছিল, চলে এসেছে। এটাকে কপি করব, কপি করে এটাতে পেস্ট করব, এটাকে চেঞ্জ করব, এটা জি ফাইভ হয়ে গেছে, এটাকে আবার জি ফোর করব। জি ফোর করে এটা দেখতে হবে আমাকে ইংলিশটা কত নম্বরে আছে। আমরা প্রথমে ইংলিশটাকে দেখে নিই, ইংলিশ কত নম্বর ঘরে আছে টোটালটা। ইংলিশের টোটাল হচ্ছে আঠারো নাম্বার, তাহলে এটাকে আঠারো করে দিব। তেরোকে আমি আঠারো করে দিচ্ছি, তেরোকে যদি আঠারো করে দিয়ে এন্টার দিই তাহলে ইংলিশের চলে আসছে। এবার জেনারেল ম্যাথ আবার এটাকে কপি করব, কপি করে এটাতে পেস্ট দিব। পেস্ট দেওয়ার আগে আমি জেনারেল ম্যাথ কত নম্বরে আসে টোটালটা এটা দেখব, এটা হচ্ছে তেইশ নাম্বারে। আমি এটাকে একটু আগিয়ে নিই, এটা আছে তেইশ নাম্বারে টোটাল মার্কস, তা এটাকে তেইশ করে দিতে হবে। তা এটা জি ফোর করে নিতে হবে আগে, জি ফোর, এবং এটা হবে টোয়েন্টি থ্রি। তারপরে এন্টার দেব, তাহলে ম্যাথ চলে এসেছে। ঠিক একেভাবে কপি করব, কপি করে এখানে পেস্ট করব। তারপরে দেখে আসব যে রিলিজিয়নের টোটাল হচ্ছে আঠাশ নাম্বারে, তো এটাকে আঠাশ করে দিতে হবে। প্রথমটাকে জি ফোর করে দেব, জি ফোর, এবং এটা হবে টোয়েন্টি এইট। তাহলে রিলিজিয়নের মার্কস চলে আসলো এটাতে। এবার জেনারেল সায়েন্স ও বাংলাদেশ বিশ্বপরিচয়, এটার জন্য আবার কপি করে এটাকে পেস্ট করব। এখানে পেস্ট করে আমি দেখে আসব যে জেনারেল সায়েন্স এবং বাংলাদেশ বিশ্বপরিচয়ের টোটাল মার্কসটা কত নম্বরে আছে। জেনারেল সায়েন্স এবং বাংলাদেশ বিশ্বপরিচয়ের টোটাল মার্কস আছে তেত্রিশ নম্বরে। তাহলে এখানে তেত্রিশ, প্রথমে এটাকে জি ফোর করে নিতে হবে, জি ফোর, এবং এটা হবে থার্টি থ্রি। তারপরে এন্টার দেব, হয়ে গেল এটা। আবার এটাকে কপি করব, কপি করে এখানে এনে পেস্ট দেব। পেস্ট দিয়ে দেখব এটা হচ্ছে ফিজিক্স, হিস্টোরি অ্যান্ড ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং, তো এটা কত নাম্বারে আছে এটা দেখে নিই। ফিজিক্স, হিস্টোরি অ্যান্ড ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং, এটার টোটাল মার্কসটা হচ্ছে চুয়াল্লিশ নম্বরে। তাহলে এটাকে চুয়াল্লিশে দেব, প্রথমে এটাকে ফোর করে দেব, ফোর, এবং এটা হবে ফর্টি ফোর, চুয়াল্লিশ, এন্টার দিয়ে দিলাম। তারপরে আছে এটাকে আবার কপি করব, কপি করে এখানে পেস্ট দিয়ে দিব। পেস্ট দেওয়ার পরে আমি দেখে আসবো এটা হলো কেমিস্ট্রি, তো কেমিস্ট্রি কোনটাতে আছে, কেমিস্ট্রি এটাতে আছে, এটার টোটালটা, কেমিস্ট্রির টোটালটা আছে পঞ্চাশ নম্বর কলামে, তো এটা পঞ্চাশ করে দেব। তো প্রথমে এটাকে জি ফোর করে দিলাম এবং এটাকে পঞ্চাশ করে দিচ্ছি, ফিফটি, ফিফটি করে দিয়ে এন্টার দিলাম, এটি হয়ে গেল। আবার এটাকে কপি করব, কপি করে না এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে এখানে যেহেতু আছে বায়োলজি, দেখি বায়োলজি কত নম্বরে আছে টোটালটা। বায়োলজির টোটাল হচ্ছে ছাপ্পান্ন নম্বর কলামে, তো ছাপ্পান্ন নম্বর কলাম যেহেতু, এটাকে ছাপ্পান্ন করে দেব এবং এটাকে প্রথমে জি ফোর করবো, জি ফোর, এবং এটাকে করে দেবো ছাপ্পান্ন, ফিফটি সিক্স। তারপর এন্টার করে দেব, তাহলে এটা চলে এসেছে। এবার এটাকে কপি করব, কপি করে নিয়ে এখানে পেস্ট করব। এবার আইসিটি, আইসিটিটা কোনটার মধ্যে আছে আমরা দেখে নিই, আইসিটিটা একটু আগে ছিল, তো আইসিটি আগে আছে। এটা টোটাল যেটা, টোটালটা হচ্ছে আটত্রিশ নাম্বার কলাম, তাহলে এটাকে থার্টি এইট করে দেব। প্রথমে এটাকে জি ফোর করতে হবে এবং এটা থার্টি এইট, তারপরে এন্টার দেব, তাহলে আইসিটি চলে আসলো। এবার হায়ার ম্যাথ, হায়ার ম্যাথটা যেটা হবে এটার জন্য কপি করব, পেস্ট দেব। তারপরে হায়ার ম্যাথ কত নম্বর কলামে আছে এটাতে যাব। হায়ার ম্যাথের টোটালটা হচ্ছে বাষট্টি নাম্বার কলামে, তাহলে বাষট্টি লিখে দেবো এখানে। প্রথমে এটা জি ফোর হবে, জি ফোর, এবং এটা হবে সিক্সটি টু, সিক্সটি টু, তো এন্টার দিলাম, এটা হয়ে গেল।
তাহলে আমার মার্কস যেগুলি ছিল এগুলি হয়ে গেল। এবার আমরা লেটার গ্রেডটা দেব। তো লেটার গ্রেড আমার ওইখানে আছে, লেটার গ্রেড কত নাম্বার আছে এটা দেখবো। এটার জন্য আমি এটাকে এখান থেকে কপি করব, কপি করে এখানে পেস্ট দেব। পেস্ট দিয়ে আমি প্রথমে দেখব যে বাংলা লেটার গ্রেডটা কোনটাতে কততে আছে। আমি একসাথে করে নিয়ে গেলেও পারতাম। তো বাংলার লেটার গ্রেড আছে 15 নম্বরে। আমি এটাকে একটু এদিকে নিই, বাংলার লেটার গ্রেড যেটা এটা হচ্ছে 15 নম্বর কলামে, তো এটাকে 15 করে দেব। তো এটা প্রথমে G4 করে নিই, G4, এবং এটা হবে 15 15। তারপর এন্টার দিলাম, চলে আসলো এটা। এটাকে আবার কপি করব, কপি করে এখানে পেস্ট দেব। তো এবার দেখবো যে ইংলিশ লেটার গ্রেডটা কোনটাতে আছে। ইংলিশের লেটার গ্রেড আছে 20-এ, এটা 20 করে দেব। প্রথমে এটাকে G4 করে দিচ্ছে, তারপর এটা হবে 20, তাহলে 20 করে দিলাম এবং এন্টার দিলাম, তাহলে হয়ে গেল এটা। এবার আবার কপি করে ঠিক একইভাবে আমি যদি পেস্ট করে দিই, তারপরে এটাকে এডিট করি। এবার জেনারেল ম্যাথ, তো জেনারেল ম্যাথের লেটার গ্রেডটা হচ্ছে 25 নম্বরে, তো এটাকে 25 করে দেব। এটা হবে প্রথমে G4, তারপরে এটা হবে 25 25 করে এন্টার করে দিলাম। তারপরে যেটা রিলিজিয়ন, এটাকে আমরা দেখব কয় নম্বরে আছে। রিলিজিয়নের লেটার গ্রেড আছে 30-এ, তাহলে এটাকে প্রথমে G4 করে নেব এবং এটাকে 30 করে দেব। করে দেওয়ার পরে এন্টার দেব, তাহলে এটাও চলে এসেছে। এরপরে আমরা দেখব যে জেনারেল সায়েন্স, এটা কত নম্বরে আছে। জেনারেল সায়েন্স যদি আমরা লেটার গ্রেডটা দেখি, এটা আছে 35 নম্বর কলামে, তাহলে এটাকে 35 করে দেব। তো প্রথমে লেটার এটাকে G4 করে নিচ্ছে, তারপরে এটাকে 35 করে দেব, 35, তারপরে এন্টার দেব, এটা চলে এসেছে। তারপরে যেটা ফিজিক্স হিস্টোরি, এটা কত নম্বরে আছে আমরা দেখে নেব। তো প্রথমে ফিজিক্স হিস্টোরিটা দেখে আসি কয় নম্বর আছে। এটার লেটার গ্রেড আছে 46 নম্বরে, তাহলে এটাকে আমরা 46 করে দেবো। প্রথমে এটাকে 4 করি, G4, এবং এটা হবে 46 46, এন্টার দিয়ে দিলাম। তারপরে আছে কেমিস্ট্রি, কেমিস্ট্রিটা কয় নম্বরে আছে এটা আমরা দেখে নিই। কেমিস্ট্রি লেটার গ্রেড আছে 52-তে, তো এটাকে 52 করে দেবো। তো প্রথমে এটাকে G4 করে নিতে হবে, G4, এবং এটা হবে 52 52, তারপরে এন্টার দিয়ে দিলাম, এটা চলে আসলো। তারপর বায়োলজিতে যদি যাই আমরা, বায়োলজিটা আমরা যদি দেখি, বায়োলজি আছে 58 নম্বরে, তাহলে এটাকে 58 করে দিতে হবে। তার আগে এটাকে 4 বানিয়ে নিতে হবে, G4, আর এটা হবে 58 58, এবং এন্টার দিলাম, এটা চলে এসেছে। এবার ICTটা যদি আমরা দেখি, ICTটা একটু সামনে ছিল, ICTটা কয় নম্বরে ছিল আমরা দেখিনি। ICT ছিল 40 নম্বরে লেটার গ্রেড, যেটা লেটার গ্রেডটা 40-এ ছিল, তাহলে আমরা লেটার গ্রেড ICT চেঞ্জ করে নিচ্ছি। এর আগে আমাকে এটাকে 4 বানিয়ে নিতে হবে, 4, এটা কত ছিল ভুলে গেছি, আমি একবার দেখে নিতে হবে। ICT ছিল 40, তো এটাকে আমাকে 40 করে নিতে হবে, 40, তারপরে এন্টার দেব, চলে এসেছে। এবার হায়ার ম্যাথ এবং কে এগ্রিকালচার, এটা সর্বশেষে হায়ার ম্যাথ এগ্রিকালচার লেটার গ্রেডটা হচ্ছে 64-তে, তো এটাকে 46 করে দেবো, 64 সরি। তার আগে এটাকে 4 বানিয়ে নিতে হবে, G4, এবং এটা হবে 64, এবং এন্টার দিলাম, হয়ে গেল। তাহলে লেটার গ্রেড যেগুলি এগুলিও হয়ে গিয়েছে। এখন এখানে বাকি থাকলো হচ্ছে টোটাল মার্কস। এখন টোটাল মার্কসের জন্য আমি এই সূত্রটাই প্রয়োগ করব, Ctrl+C এবং Ctrl+V। তো এখানে আমি দেখব যে টোটাল মার্কস আমার কয় নম্বর ঘরে আছে। টোটাল মার্কসটা আমরা দেখতেছি যে 65 নম্বর ঘরে আছে, 65, তাহলে এটাকে আমরা 65 করে দেব। তো তার আগে আমার এটাকে G4 করে নিতে হবে, G4, এবং এটা হবে 65, তো এন্টার দিলাম, এখানে টোটাল মার্কস চলে এসেছে। তারপরে এখানে আমার কী যেন একটা বাদ পড়ে গেছে, ফেল সাবজেক্ট বাদ চলে পড়ে গেছে এখানে। আচ্ছা, আমি এটাকে
করে নিচ্ছে কাজ। দুটো মিলে গ্রিন করে দিচ্ছে। এটার মধ্যে লিখব ফেল সাবজেক্ট FAILSUBJECT, ফেল সাবজেক্ট। ফেল সাবজেক্টের জন্য এটাকে আমরা নেব, এটার জন্য আমরা কপি করে নেব, এটাকে সূত্রটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট দিব। পেস্ট দিয়ে এখানে আমরা দেখব যে ফেল সাবজেক্টটা কত নাম্বার আছে। ফেল সাবজেক্ট 68 নাম্বার আছে, তাহলে এখানে 68 আমরা 68 দেব। তার আগে এটাকে করে নিতে হবে G4 এবং এটা হবে 68, তারপরে এন্টার দেবো। এটা জিরো সাবজেক্ট, ফেল সাবজেক্ট জিরো, এই জন্য জিরো এসেছে। পজিশন, পজিশনের জন্য আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এটাকে পেস্ট দেব। পেস্ট, সরি, সূত্রটাকে কন্ট্রোল সি, এটাকে এখানে পেস্ট দিলাম। এখানে সূত্রটা প্রয়োগ হচ্ছে না, আমি আবারও ভ্যালু কাপের সূত্রটা আনবো। ইকুয়াল দিয়ে ভ্যালু কাপ, তারপরে এটা হচ্ছে G4, কারণ G4 ওপরে নির্ভর করবে। তারপর আমার যে শিট থেকে আসবে এটা হচ্ছে ক্লাস নাম দিয়েছিলাম শিটের। এবার আমাকে দেখতে হবে যে পজিশনটা কত নাম্বারে আছে আমার। তো এখানে যদি আমি দেখি পজিশন, সরি, এই শিটে না, আমার শিট ছিল এটা, এই শিটের ভিতরে পজিশনটা দেখতেছি আমি 69, তাহলে এখানে এটাকে 69 করে দিতে হবে, 69 করতে হবে, 69 এবং কমা দিয়ে জিরো দিতে হবে, এন্টার দিতে হবে। তো ফার্স্ট পজিশন, তাহলে দেখা যাচ্ছে এক রোল ফার্স্ট পজিশনে আছে। তাহলে আমার সূত্র প্রয়োগ শেষ হয়ে গিয়েছে। আমি এখানে যে সূত্রগুলি আমার প্রয়োজন ছিল এই সূত্রগুলি আমার প্রয়োগ হয়ে গিয়েছে। এখানে ফলস দেখাচ্ছে, কারণ এখানে সূত্রটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে, এটা সামনে দিয়ে এই বাড়তি কিছু আসছে, এই জন্য এটা ফলস দেখাচ্ছে, এবার ঠিক হয়ে গিয়েছে। তাহলে আমার সূত্র প্রয়োগ শেষ, আমি এটাকে সেভ দিয়ে দিলাম। এই সূত্র প্রয়োগের পরে এখন আর আমার কোনো কাজ নেই। আমি আমার ওইখানে যদি আমার রেজাল্ট শিট 100, 200, 300, 500 রোল নাম্বার পর্যন্ত থাকে, তাও আমার কোনো সমস্যা নেই। এই শিটের ভিতরে 500 রোল নাম্বার পর্যন্ত যদি এই সূত্র প্রয়োগ করে রেজাল্ট তৈরি হয়ে থাকে, বা এর চেয়ে বেশিও যদি হয়, তার তাতেও কোনো সমস্যা নেই। শুধু এই রেজাল্টটা তৈরি হলে এখন এখানে শুধু সে অনুযায়ী রোল নাম্বার বসাবে। আমার যেহেতু 15 পর্যন্ত আছে, আমি 12 রোল নাম্বার দিলাম, এন্টার দিলাম, 12 রোল নাম্বার অনুযায়ী এখানে রেজাল্ট চলে এসেছে। তো আমরা একটু মিলিয়ে দেখি যে আসলে ঠিক আসতেছে কিনা জিনিসটা। তো 12 রোল, এখানে 12 রোল নাম দেখা যাচ্ছে, তানজিনা আক্তার, পিতা আব্দুর রাজ্জাক, মাতা মিম আক্তার। একটু দেখি 12 রোল কোনটা। 12 রোল তানজিনা আক্তার, আব্দুর রাজ্জাক, মিম আক্তার। আর্টসে পরে জন্ম তারিখ 4/3/2004, আর্টস জন্ম তারিখ 4/3/2004। তারপরে আমাদের যেটা দেখব এখন, যে সে গ্রেড পয়েন্ট 4.28 পেয়েছে কিনা এবং তার গ্রেডটা এ কিনা। এ গ্রেড তো এটার আলোকে হয়েছে, গ্রেড পয়েন্টটা 4.28 পেয়েছে কিনা, তার গ্রুপটা আর্টস কিনা এটা দেখব এখন আমরা। তার গ্রুপটা 12 রোল, তার গ্রুপ আর্টস, তারপরে জন্ম তারিখ 4/3/4। তারপরে এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, এই অনুযায়ী আমি যদি দেখি তার গ্রেড পয়েন্টটা 4.28 কিনা, 4.28। তার পজিশানটা হচ্ছে 8/8 এবং তার টোটাল মার্কস হচ্ছে 750। এটা আজ ঠিক আছে কিনা দেখি আমরা নিচের দিকে। টোটাল মার্কস 750, পজিশান হচ্ছে 8/8। তো সে কোনো বিষয়ে ফেল করেনি, ফেল সাবজেক্ট এখানে জিরো দেখাচ্ছে, এই জন্য এখানে ফেল সাবজেক্টটা জিরোই এসেছে। তারপরে এখানে মার্কসগুলিও যদি আমরা মিলাতে যাই, দুই একটা মার্কস আমরা মিলিয়ে দেখি যে মিলে কিনা। তো বাংলায় 153 আর ইংলিশে 138, এগুলি মিলে কিনা আমরা একটু দেখি। এগুলি প্রথম দিকে আছে বাংলা এবং ইংলিশ। বাংলায় 153 এবং ইংলিশে 138 মিল আছে। তারপরে গ্রেডটা হচ্ছে A A-, গ্রেডটা যদি আমরা দেখি A A-, সব কিছুই ঠিকভাবে চলে এসেছে। আপনি শুধু এখন এই সূত্র প্রয়োগ করে রোল নাম্বারটা শুধু চেঞ্জ করবেন, আর রেজাল্টটা যার যার রোল নাম্বার অনুযায়ী তার রেজাল্ট চলে এসেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয়, আরেকটু ভালোভাবে দেখবেন যে আমি কোন সূত্র প্রয়োগ করেছি। তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদের এই সমস্যাগুলি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমি যেহেতু একটি স্কুলের টিচার, তাই কিভাবে একটি রেজাল্ট করলে সুন্দর হয় সেভাবেই আমি করার চেষ্টা করেছি।
আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং অন্যান্য স্কুলের টিচারদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে উপকৃত হতে পারে এই রেজাল্ট শীটটি করে, খুব দ্রুত রেজাল্ট তৈরি করে স্টুডেন্টদের হাতে একটি মার্কশিট যদি সুন্দরভাবে আপনি দিতে পারেন তাহলে আপনারই ভালো লাগবে। তো এই জন্য আপনাদের সকলকে এই ধরনের একটা রেজাল্ট শিট তৈরি করে আপনাদের স্টুডেন্টদেরকে উপহার দেওয়ার জন্য আহ্বান রাখব। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে ক্লিক করুন, পরবর্তী আরও সুন্দর সুন্দর এক্সেল, ওয়ার্ড, তারপর পাওয়ার পয়েন্ট সহ বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য। তা আশা করি আপনাদের উপকার হবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই দোয়া করবেন যাতে আরও ভালোভাবে করতে পারি, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।